আমি তো ভিজে কাপড় বদলে নিলাম, কিন্তু আপনার খুব অসুবিধে হলো। এক একটি কলকবজা নিজের জায়গায় কি জোর ফিট হয়ে আছে মাইরি। শালিনী নমস্কার সাধু কাকা। কাকা তুমি জানো বুঝি কাকা আমার ডাকনাম? হিন্দি ফিল্মের হিরো রাজেশ খান্নার মতো তারও ডাক নাম কাকা। এই বয়সে হিরো আবার শখ হয়েছে? হিরোর আবার বয়স হয় নাকি? সে তো চির নবীন, খাস করে যখন তোমার মতো হিরোইন সামনে থাকে। ইউ নটি ওল্ড বয়, এখন রসের ফোয়ারা বন্ধ করো আর টাকা থলিটা একটু খুলে দাও। একটু কেন? একটু কেন, তোমার জন্য পুরোটাই খুলে দিচ্ছি। আমার জন্য নয়, সবলা নিকেতনের 10th অ্যানিভার্সারির জন্য চাঁদা। চাঁদপানা মুখে চান্দার কথা, কি মিষ্টি লাগে। তাহলে তোমার নামে 500 টাকা রসিদ কাটি। সে কি তাহলে থপ্পড়ের 5 আঙ্গুলের দাগ রেখে যাবে নাকি? কম করে 1000 টাকা তো লেখো। 1000 কম হলো নাকি? না না তা নয়। সত্যি তুমি 1000 টাকা দেবে? আরে লাখের মাঝে এক তুমি, 1000 তো তোমার মামুলি নজরানা। থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল এই নাও তোমার রশিদ। অধীনের ওপর নেক নজর রাখলে নজরানার অভাব হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এসেছে লবক না গরু মর্গ আলে যাব না খেতে, এসেছে লবক না গরু মর্গ আলে যাব না খেতে, এমন জাব দিলেন মেখে, এমন জাব দিলেন মেখে, ফেসে যাবে খেতে খেতে, ফেসে যাবে খেতে খেতে, ফেসে। আচ্ছা আমি শালিনীর জন্য এখানে এলাম আর তার সঙ্গেই দেখা হলো না। মনা দেবী, ব্যাপারটা হচ্ছে কি, শালিনী দেবীর বাবার শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে, তার হার্ট অ্যাটাকের মতো হয়েছে, সেই জন্য আসতে পারিনি। আমারও শালিনীর বাবার সঙ্গে দেখা করে যাবার ইচ্ছে ছিল, কিন্তু সিনা সাহেবের শরীরে এমন ডেলিকেট কন্ডিশন যে আমার এক্ষুনি ফিরে যেতে হবে। আপনি শালিনী কি বলবেন যে কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হলে আমার কাছে চাইতে দ্বিধা না করে? থ্যাংক ইউ। মনোরমা, আকণ্ঠ জলের মধ্যে থেকেও তোমার তৃষ্ণা গেল না। আমার গাড়ি খারাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখনই ঠিক করে দিচ্ছি। বহুত খুবসুরত আছে, এক একটি কলকবজা নিজের জায়গায় কি জোর ফিট হয়ে আছে মাইরি। তো ফের এই গাড়ি খারাপ হলো কি করে? এখনই ঠিক করছি। না, ছেড়ে দাও।
আমি তো ভিজে কাপড় বদলে নিলাম, কিন্তু আপনার খুব অসুবিধে হলো। না না, অসুবিধা আর কি। কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? বোম্বে। কাল সকালে চাকরির জন্য ইন্টারভিউ আছে, পৌঁছতে পারবো না। কোথায় ইন্টারভিউ? খুব বড় ফার্ম, সিনহা অ্যান্ড সিনহা। May I come in, sir? Come in. Good morning, sir. Good morning. Young man, তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি বেশ স্বাস্থ্যবান, কিন্তু হাঁপানির রোগ আছে নাকি? স্যার, পাংচুয়াল হওয়া যদি রোগের লক্ষণ হয় তাহলে আমি সেই রোগে রোগী। তার মানে? স্যার, এই বিল্ডিং এর সব লিফটই খারাপ। মাই গড, তুমি কি তাহলে এই 17 তলা সিঁড়ি চড়ে এসেছো? ইয়েস স্যার। আচ্ছা বলো তো, এই 17 তলায় উঠতে তুমি কটা সিঁড়ি চড়ে এসেছো? স্যার, যে সাফল্যের শিখরে পৌঁছবার সংকল্পে আরোহণ করে সে সিঁড়ি গোনে না স্যার। স্প্লেন্ডেড, তুমি নিশ্চয়ই খুব উন্নতি করবে, বাই লিপস অ্যান্ড বাউন্স। থ্যাংক স্যার। মোনা ডার্লিং। ইয়েস ডিয়ার। কাম হিয়ার। ইনি হচ্ছেন মিস্টার অরুণ। হ্যালো। ডার্লিং, এর অ্যাপ্লিকেশন সম্বন্ধে তোমার কি ওপিনিয়ন? ওয়েল, এর বায়োডেটা টেস্টিমোনিয়ালস আর গুড, একে প্রভিশনে রাখা যেতে পারে। রাখা যেতে পারে না? গুড, কনগ্রাচুলেশনস ইয়াং ম্যান, ইউ হ্যাভ গট দ্য অ্যাপ্রুভাল অফ মাই ওয়াইফ, দ্য ভাইস চেয়ারম্যান অফ দিস ফার্ম। তুমি আজ থেকেই চাকরিতে জয়েন করতে পারো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।